আমি ওকে ভাত খেতে দেবো রঙিলাকে। এটা তোমার হচ্ছে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর এখানে একটা ডিম ভেজেছি লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে। অল্প করে একটু করে ডাল বানিয়েছি। তাড়াতাড়ি খেয়ে নাও, যে তোমাকে একটা কথা বলবো রিহান, ঠিক আছে? আমি তো ভালো খাবার বানাতে পারি না, তার জন্যে গোলা রুটি বানাচ্ছি। আটা নিয়েছি আর চিনি আর অল্প সামান্য লবণ দিয়ে গোলা রুটি বানিয়ে দিব। এটা হয়ে গেছে, একসঙ্গে দুটো করে বানাচ্ছি, তাড়াতাড়ি হবে বলে। দেখো ঠান্ডা না গরম আছে, দেখো তো ঠান্ডা আছে না গরম আছে, ঠিক আছে। মেহান আমি বানাচ্ছি, কিরকম টেস্টে হচ্ছে তোমার? পাপার পাপার হাতে খেতে খুব ভালো লাগছে, সেগুলো খুব ভালো। তাকাও এদিকে একবার, তাকাও না একটা, তোমার ফটো নেই, ঠিক আছে। তো কালকে রাত্রে আসবে আমার ননদ, তো তার জন্যই আজকে রাত্রে বালিশগুলো সমস্ত বের করে ভালো করে রোদে দিয়ে পরিষ্কার করে ধুয়ে ঠিক করে রাখছি। আর এদিকে দেখো আমি শুয়ে আছি, আর শুয়ে শুয়ে ছেলেকে কিছু পড়ানোর চেষ্টা করছি, কারণ কিছুদিন পরে স্কুল খুলে যাবে, আর স্কুল খুলেই এক্সাম হবে। আর স্কুল থেকে যেসব অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে একটাও করানো হয়নি আমার, চাই না কখন করাবো। তো আর দু তিন দিন আমার বালিশের ওয়ারের লাগানোর কাজ ফিনিশ, চলো তোমাদেরকে ঘুম পাড়ি, চলো উঠো। চলো তো আমি হসপিটাল থেকে যেদিন বাড়ি আসি তার পরের দিনের ভিডিও এটা। তো আমার ননদ এসেছে আমাকে দেখাশোনা করার জন্য, কারণ রাহুলের অনেক দিন অফিস বন্ধ হচ্ছে, চার পাঁচ দিন মতো অফিস যায়নি। আর আমার সাথে সবসময় একজনকে থাকা উচিত, মানে আমার এরকম ক্ষমতাও নেই একা বাথরুম যাব। তো যাই হোক দিদি এসেছে আমাকে দেখার জন্য। এখন তাই দেখো চা খেয়েছি, তারপরে রাহুল বাজার করে নিয়ে আসছে, এটা হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে রান্না করবে। আর ছোটো মাছ নিয়ে আসতে বলেছিলাম দিদি, আমরা নিয়ে এসছে বাড়ি থেকে, আমরা দিয়ে চা বানিয়ে নিয়েছি দিদির জন্য, দিদিরা এসছে ওদের জন্য সব চা বানিয়েছি।
তরকারি একটু গরম করে নিব আমরা। তো দেখো আজকে সকালে খেয়েছি চা মুড়ি, তারপর একটু শুয়েছিলাম, ভালো লাগছে না, খিদে পেয়েছে প্রচন্ড। তো আমার ননদ এসেছে দেখাশোনা করার জন্য, কালকে দুপুরে অনেক কিছু রান্না করেছে অনেক, তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আমি তখন ঘুমোচ্ছিলাম। তো যাই হোক, অল্প সবজি এখন বেঁচেও গেছে, ওইগুলো গরম করে রাখছে এখন, এখন আমরা ওটা দিয়ে ভাত খাবো, তারপর আবার দুপুরে রান্না হবে। তো চলো দেখাই আমি কালকে কী কী রান্না করেছিল, যেহেতু কালকে দেখাতে পারিনি, অল্প অল্প রয়ে গেছে, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো মাছ, এটা কালকে রান্না করেছিল, অল্প আছে। আর এটা হচ্ছে পেঁপের সবজি, শুধু পেঁপেই আছে। আর এখানে আছে ডাল, টমেটো দিয়ে টক ডাল, আমার খেতে খুব ইচ্ছে করছিলো, দিদিকে বললাম বানানোর জন্য, দিদি বানিয়েছে এটা। আর এটা হচ্ছে বেগুন মাছের তেল দিয়ে কালকে বানানো হয়েছে, আমি একটুও খাইনি, আজকে খাবো। আর এটা হচ্ছে ছোট ছোট মাছ আমড়া দিয়ে চাটনি। আর এখানে দেখি কি আছে, হ্যাঁ এটা হচ্ছে কলমি শাক, এটা কালকে নিয়ে আসছিলো রাহুল, তো কালকে রান্না করিনি, আজকে সকালে উঠে দিদি রান্নাটা করলো শাকটা। তো দিদি এখন বাসন ধুচ্ছে, আমি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ দিদি ক্যামেরার সামনে আসা পছন্দ করে না। তো যাই হোক, এ দেখো দিদি বাসনগুলো ধুচ্ছে, বাসন। তো চলো এখন আমরা খাবো সবাই মিলে একসাথে, খেয়ে নিই পরে আবার কথা বলবো। এটা হচ্ছে আরফান, আমার ননদের ছেলে, দেখো কি বড় হয়ে গেছে ওর, কিন্তু বেশি বয়স না, কিন্তু প্রচুর লম্বা হয়ে গেছে। তো আমার বাবু তো এখন আরফাজের সাথেই বেশিরভাগ খেলছে, যাও দাদার সাথে খেলো গা যাও। তো বাচ্চারা না বাচ্চাদেরকে পেলে বেশি খুশি হয়, তো এখন ওরা দুজন খুব খেলছে, খেলতেই ব্যস্ত, পড়াশোনা করছে না, আর কদিন পরেই পরীক্ষা, সামনের সপ্তাহে স্কুল খুলে যাবে। আমার ওর একটাও স্কুলে যেসব অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে একটাও করাতে পারিনি, তো দেখি আমি সামনের সপ্তাহের মধ্যে করানোর চেষ্টা করব। তো দিদি বাসন ধুয়ে নিয়েছে, তারপরে দেখো দিদি ভালো করে হ্যান্ড ওয়াশ করবে, দিয়ে এখন আমাদেরকে খেতে দিবে। তো এখন দিদি প্লেটে ভাত উঠিয়ে নেবে আর আমাদের খেতে দিবে। তো দেখতেই পাচ্ছ গরম ভাত এখনই হলো। তো চলো এখন আমরা ভাতটা সমস্ত খেয়ে নিই। তো দেখো এটা হচ্ছে আমার ভাত, আমি অল্প পেঁপে নিয়েছি, বেগুনের সবজি নিয়েছি। তো ফার্স্টে আমি শাকটা দিয়ে খাবো কারণ আমার শাক দিয়ে ভাত খেতে খুবই ইচ্ছে করছে, আর শাকটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো চলো শাকটা দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিই। ভালো আছে, মুখ তুলবি না নাকি? তো আমরা সকালে ভাত খেয়েছি, এই চিকেনটা রাহুল দিয়ে গেল, চিকেনটা রান্না হবে, আর সকালে ডাল আছে, তো আজকে এটাই রান্না, এর বেশি রান্না কিছু হবে না। আর এরকম বাসনগুলো ধুচ্ছে দিদি, ভাত খেলাম। তো চলো দিদি আবার যখন চিকেন রান্না করবে তখন তোমাদের দেখাবো। এদিকে দেখো দিদি পেঁয়াজটা কত সুন্দর করে ভেজে নিয়েছে, ভেজে নিয়ে আদা রসুন বাটাও দিয়েছে, তারপরে ভালো মতো মশলাটা কষিয়ে এবার ড্রাই মশলাগুলো সমস্ত দিয়ে দিবে। তো আমি দিদির পাশেই দাঁড়িয়েছিলাম, দিদির সাথে কথা বলছিলাম আর দিদি রান্না করছিল,
তো দেখো দিদি এখানে আলুটা ভেজে উঠিয়ে নিয়েছে, আর দেখো চিকেন, চিকেনটাও পরিষ্কার করে রাখছে। তো দেখো দিদির হাতে চিকেন রান্না কত সুন্দর লাগছে না, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। মানে যখন চিকেনটা কষাচ্ছিল দেখেই মনে হচ্ছিলো যে খাই খাই এরকম একটা ভাব আসছিলো। তো যাই হোক ভালো মতো কষিয়ে নিই তারপরে খাবো। তো ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।